শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গুরুত্ব দিচ্ছে বিভিন্ন প্রভাবশালী দেশ ও কূটনীতিকরা। গত কয়েকদিনে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ব্রিটিশ হাই কমিশনার সারা ক্যাথরিন কুক সহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পৃথক এসব বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলীয় অবস্থান জানার চেষ্টা করেছেন। এসব বৈঠকে অংশ নেয়া বিএনপির সংশ্লিষ্ট নেতারা বলছেন, দল ঘোষিত 31 দফার উপর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিএনপির বর্তমান অবস্থান জানানো হয়েছে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাপাই। বিশেষ করে বিএনপি আগামীতে সরকার গঠন করলে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়ে ইতিবাচক আলোচনা স্থান পায়। অনেক দেশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছে। গুরুত্বপূর্ণ একটি দেশ তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক উন্নয়ন সহ একসঙ্গে কাজ করতে আগ্রহের কথাও জানিয়েছে। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গত বছরের 13 জুলাই 31 দফা রূপরেখা ঘোষণা করে বিএনপি, যা ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি প্রশংসাও পায়। ফের নতুনভাবে আলোচনা এসেছে বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের বিষয়টি। এখন রাষ্ট্র কাঠামো মেরামতের সে 31 দফা শুধু মুখের কথায় সীমাবদ্ধ না রেখে তার অর্থবহ বাস্তবায়নও চায় বিএনপি। এই লক্ষ্যে দলের বিভিন্ন ফোরামে কথা বলছেন দলটির শীর্ষ নেতারা। দলটির নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমান একজন ডাইনামিক ও আইকনিক নেতা, যা গত 16 বছরে তিনি প্রমাণ করে যাচ্ছেন। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বক্তব্য, কথা বলার ধরন ও রাজনৈতিক প্রজ্ঞা বিএনপিকে বিশ্ব দরবারে উঁচু স্থানে নিয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী বলেন, বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে 31 দফা অত্যন্ত সময়োপযোগী ও দূরদৃষ্টিসম্পন্ন, যা বিদেশিদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। বিএনপির চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির বিশেষ সহকারী বদরুল আলম চৌধুরী কালবেলাকে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলেই শুধু নয়, বিদেশেও প্রশংসা পাচ্ছে। কূটনীতিকরা তার নেতৃত্বের প্রতি আস্থা রাখছেন, কেননা তারেক রহমান যে একজন দূরদর্শী নেতা সেটি তার 31 দফা ঘোষণার মাধ্যমে ফুটে উঠেছে। এখন 31 দফা সামনে রেখে প্রয়োজনীয় সংস্কার করলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে সক্ষম বলেই মনে করছেন তারা। অমিত হাসান, রবিন, কালবেলা।